আর একটু আরেকবার রিপিট করা যাবে আমি তো এতক্ষণ ধরে সেটাই জিজ্ঞাসা করছিলাম আচ্ছা ঠিক আছে আমি আরেকবার রিপিট করছি আমি আবার এটা বন্ধ করে দিয়ে ওটাতে যাচ্ছি দাঁড়ান এক মিনিট আচ্ছা তো এই টু টেবিলের প্রত্যেকটা অপারেশন আমি আরেকবার দেখা দিচ্ছি ঠিক আছে মানে জাস্ট একটা রিভিউ করে দিচ্ছি প্রত্যেকটা যেমন হচ্ছে এটার জন্য এস আর এর জিরো জিরোর এটার জন্য করে দেখাবো ঠিক আছে একটা করব তারপরে জিরো ওয়ানের একটার জন্য করে দেখাবো তারপরে ওয়ান জিরোর একটার জন্য করে দেখাবো আর প্রোহিবিটেড স্টেটের একটার জন্য করে দেখাবো ঠিক আছে এবার দেখেন এটা কেমন করে হয় এখন আমার এস আর এর ভ্যালু জিরো জিরো ঠিক আছে দুইটার ভ্যালু জিরো জিরো আর কিউ এর ভ্যালু জিরো তাহলে কিউবার নিশ্চয়ই ওয়ান হবে যে কোনো একটা কিউ এর ভ্যালু ওয়ানও জিরো ধরতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে ঠিক আছে আর কিউবার বারের ভ্যালু হবে কিউ যেটা নিচ্ছে তার অপোজিট কিন্তু রাখে কিউ এর আর কিউবার এর ভ্যালু একে অন্যের বিপরীত নিলে যেটা হবে সেটা হচ্ছে আগে বলে দিচ্ছি কি হবে তারপরে দেখা দিচ্ছি নিলে কি হবে দেখা যাবে যে কিউ আর কিউবার এটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট ঠিক আছে আমি এটাকে ছোট্ট করে লিখে দিই

এস আর দুটার ভ্যালুই আমি জিরো রাখলাম এস মানে হচ্ছে সেট আর মানে হচ্ছে রিসেট আগের দিনই বললাম বলছি আর কি তো আমি এই আমরা জানি নর গেটের একটা বৈশিষ্ট্য যে যদি কোথাও আমার একটা ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট জিরো হবে ঠিক আছে তো আমরা এখানে কিউ কত নিছিলাম কিউ নিছিলাম জিরো আর কিউ বার নিছিলাম ওয়ান তাই না নিচে দেখেন আমি হচ্ছে যেটা দিয়ে করতেছি দেখেন সেখানে কি নিছে কিউ এর ভ্যালু নিছে ওয়ান জিরো আর কিউ বারের ভ্যালু নিছে ওয়ান আর এস আর হচ্ছে জিরো জিরো ঠিক আছে তাহলে এখন আমরা উপরে যাচ্ছি তাহলে দেখেন এখানে জিরো আছে আর এই যে এই 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 জিরোটা এখানে 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 আসছে আর আর যে কোথায় যাচ্ছে যাচ্ছে তাহলে যদি আমি গুণ করি সরি যোগ করি নর্মানে হচ্ছে যোগে যোগ করব মানে অরের ইনভার্ট অর করবো তারপরে হচ্ছে ইনভার্ট করব। তাহলে আমি যদি আগে এটা নিয়ে ওয়ান অট জিরোকে অর করি তাহলে হবে ওয়ান আর যদি সেটা নট করি তাহলে হবে জিরো তাই না তাহলে আমি নতুন আউটপুটটা পাবো জিরো আর এখানে দুইটাই যেহেতু জিরো তাহলে আউটপুটটা পাবো আমরা এখানে ওয়ান তাহলে দেখেন নতুন আউটপুট আর পুরাতন আউটপুট কিন্তু সেম জিরো জিরো আর পুরাতন আউটপুট ছিল ওয়ান নতুন আউটপুটও ওয়ান জন্য এখানে লেখা হয়েছে নো চেঞ্জ ঠিক আছে এখানে কারো কোনো সমস্যা আছে আজকে কিন্তু এটা লাস্ট পড়াবো আর কিন্তু এটা পড়াবো না কতদিনও এটা পড়াই এটা খুবই ইম্পর্টেন্ট এটা বুঝতে পারলে বাকিগুলো একদম খুবই ইজি হবে ডি এগুলো কিছুই মনে হবে না কিছুই মনে হবে না এই মেন ঠিক আছে সবাই বুঝতে পারছেন ব্যাপারটা ওকে তাহলে এটা গেল তাহলে আমরা এই অপারেশনটা বুঝে গেলাম যে কেমন করে নো চেঞ্জ আসছে ঠিক আছে তারপর আমাদের নেক্সট অপারেশন হচ্ছে রিসেট অপারেশন তো নেক্সট অপারেশনে যাওয়ার আগে দেখেন আমাদের কি করতে হবে এস আর এর ভ্যালু জিরো আর ওয়ান ধরতে হবে ঠিক আছে তো আমি আগে এখানে উপরেটা পরিষ্কার করি যেটা আমি করছি পরিষ্কার করি একটু মনে রাখতে হবে রিসেটের ক্ষেত্রে আর এর ভ্যালু ওয়ান আর যখন আমি সেট করব যখন সেট কন্ডিশন হবে তখন সেটের ভ্যালু ওয়ান ঠিক আছে এখন তাহলে আমাদের আর এর ভ্যালু কত ধরবো আমরা এখন আর এর ভ্যালু ওয়ান তাই তো নেক্সট অপারেশন অনুযায়ী আর হচ্ছে এস এর ভ্যালু জিরো দেখেন তাহলে আমাদের এই রিসেট অপারেশনের জন্য দেখেন আর একটা জিনিস দিছে প্রথমে আমি এস এর ভ্যালু জিরো ধরছি আর এর ভ্যালু ওয়ান ধরছি ঠিক আছে তারপরে আমরা কোনটা ধরছি কিউ এর ভ্যালু জিরো কিউ এর ভ্যালু ওয়ান আর অপোজিটটা ওয়ান আর জিরো নিলেও একই আসবে কিন্তু ঠিক আছে তো আমি একটা অপারেশন যেহেতু করে দেখাচ্ছি তাহলে কিউ এর ভ্যালু জিরো আর কিউ বারের ভ্যালু ওয়ান নিচ্ছি কিউ এর ভ্যালু কিউ এর ভ্যালু জিরো আর কিউ এর ভ্যালু ওয়ান দিচ্ছি ঠিক আছে তাহলে কি হবে দেখেন এখানে ওয়ান এখানে যাচ্ছে আর এখানটাই জিরো আসছে তাহলে কি হবে ওয়ান ওয়ান কি হবে বলেন আউটপুট কত হবে জিরো ম্যাম জিরো জিরো আর এই জিরো জিরো জন্য আউটপুট কত হবে ওয়ান ওয়ান তার মানে কিউ এর ভ্যালু হচ্ছে জিরো আর কিউ এর ভ্যালু হচ্ছে ওয়ান দেখেন রিসেট কন্ডিশনের ক্ষেত্রে অলওয়েজ রিসেট কন্ডিশন যখন হবে মানে আর এর ভ্যালু যখনই ওয়ান হবে তখন আপনারা দেখবেন কি হবে আপনাদের কিউ এর ভ্যালু মানে কিউ যেটা নেক্সট মানে বা কিউ এটা বা কিউ নেক্সট যেটাই হোক আপনার সেটা ভ্যালু হবে জিরো সব সময় আমি এটা বলে দিছিলাম যে রিসেট কন্ডিশনের ক্ষেত্রে কিউ এর ভ্যালু জিরো কিউ বার এর ভ্যালু ওয়ান হবে আর সেট কন্ডিশনের ক্ষেত্রে কিউ এর ভ্যালু অলওয়েজ ওয়ান হবে ঠিক আছে তো মিলল এই রিসেট কন্ডিশনটা বুঝে গেল কিভাবে হলো বুঝতে পারছেন না সবাই यस मैम ওকে তাহলে এখন নিচে হচ্ছে আমরা সেট কন্ডিশনে যাওয়ার রাখার একটু মুছে নি তারপর সেট কন্ডিশনে যাব এখন সেন্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হবে এস এর ভ্যালু হবে 1 আর এর ভ্যালু হবে 0 ঠিক আছে আর কিউয়ের ভ্যালু আবারও আগের মতন জিরো ধরছি আর কিউ বারের ভ্যালু ওয়ান ধরছি তাহলে কী হবে দেখেন এখানে জিরো আসছে এখানে আসবে এখানে আসবে সরি এটা না এটা না এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে আমি ওয়ান ধরছি আর এখানে আমি জিরো ধরছি ঠিক আছে তাহলে এখানে দেখেন এখানে ওয়ান আসবে এখানে জিরো আসবে তাহলে যদি জিরো আসে তাহলে এখানে কত হবে এখানকার ভ্যালু কত হবে ওয়ান না আর এখানে ওয়ান ওয়ান আসছে তাহলে জিরো হবে না তাহলে কিউ এর ভ্যালু ওয়ান আসছে আর কিউ এর ভ্যালু জিরো আসছে না সেট কন্ডিশনের ক্ষেত্রে আমাদের রিসেট কন্ডিশনের ক্ষেত্রে কিউ এর ভ্যালু জিরো আসবে আর সেট কন্ডিশনের ক্ষেত্রে মানে হচ্ছে সেট যখন ওয়ান হবে তখন কিউ এর ভ্যালু ওয়ান হবে বুঝছে দেখেন তো এটা সব সময় ওয়ান হবে ঠিক আছে যখন সেটের ভ্যালু ওয়ান হবে তখন কিউ নেক্সট বা কিউ যেটা প্রেজেন্ট ইনপুট আউটপুট আর কি সেটার ভ্যালু ওয়ান হবে এটা হচ্ছে সেট কন্ডিশন আর যেটা প্রোহিবিটেড স্টেট সেখানে এস আর দুইটার ভ্যালুই ওয়ান ওয়ান হবে দেখেন মিশাই দিলাম এটা মিশাই দিলাম এটাও এখন প্রোহিবিটেড স্টাডির ক্ষেত্রে দেখেন এস আর দুইটার ভ্যালুই ওয়ান ওয়ান থাকছে আমরা জানি নরের একটা ইনপুট ওয়ান হওয়ার মানেই আউটপুট কি জিরো এটাও জিরো কিউ আর ভ্যালু যেটাই হোক না কেন বারের ভ্যালু কিউ এর ভ্যালু যদি জিরো হয় এটা ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এখানে জিরো আসবে এখানে ওয়ান হবে দেখেন কোনো চেঞ্জ হবে ওয়ান আর ওয়ান আসে তাও এখানে এখানে জিরোই আসবে ওয়ান আর জিরো আসে তাও এখানে জিরোই আসবে কিন্তু তাহলে আমাদের দুইটা আউটপুট কি জিরো হইতে পারে কখনোই কিন্তু না কারণ একটা আর বিপরীত হতে হবে তাহলে এস আর আর এর ভ্যালু যদি ওয়ান ওয়ান নিই যদি এস আর দুইটার ভ্যালুই ওয়ান ওয়ান নিই তাহলে কিন্তু আমাদের প্রোহিবিটেড স্টার্ট মানে কিউ নেক্সট আর কিউ নেক্সট বার আমাদের ডোন্ট কেয়ার মানে হচ্ছে দুইটাই একই জিনিস আসতেছে কিন্তু যেটা সম্ভব না সম্ভব না বলে এটা প্রোহিবিটেড স্টেট বা এই কন্ডিশনটাকে বলা হয় রেসিং কন্ডিশন এটা কি বোঝা গেছে বলেন তো

ধরেন আমি কিছু জানি না যে আমাদের আগের স্টেটের কিউ বা কিউবার কত মানে কিউ বা কিউবারের কোনো ভ্যালুই দিলাম না বা ধরেন একটা ভ্যালু দিলামই আপনাদের সুবিধার জন্য তো জিরো আর ওয়ান অথবা আপনারা উল্টাটাও দিতে পারেন ওয়ান জিরো দিতে পারেন কারণ এই জিরোটা আসবে হচ্ছে এখানে আর এই ওয়ানটা যাবে এখানে তাহলে এখানে আউটপুট কত হবে জিরো না জি ম্যাম আর এখানকার আউটপুট কত হবে এখানেও জিরো না জি ম্যাম দুটো सेम আসছে তাহলে কি দুটো सेम আসা সম্ভব কিউ কিউ বার না ম্যাম তাহলে সম্ভব না হইলে কিন্তু এটা প্রোহিবিটেড মানে সম্ভব না হইলে প্রোহিবিটেড এখন ধরেন আপনারা বলতে পারেন ম্যাডাম কিউ কিউ বার ভ্যালু চেঞ্জ করে দিব সমস্যা নাই দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ এখানে আমি এবার কিউ এর ভ্যালু 1 দিব আর কিউ বার ভ্যালু 0 দিব তো দেখেন এই 0টা এখানে আসবে আর এই 1টা এখানে আসবে

নর গেট দিয়ে ল্যাচ বানাইছিলাম এটা যেটা সেটা হচ্ছে ন্যান গেট দিয়ে ল্যাচ এটাও হবে সম্ভব ওটাও হবে যে কোনো একটা বুঝলেই হবে যেহেতু ওটা বুঝছেন এটাও আর বুঝার দরকার নেই কারণ ওটা বুঝলে এটাও করা যাবে ঠিক আছে এই জন্য একটা মনে রাখেন দুইটা মনে রাখে ঝামেলা করার দরকার নেই জাস্ট আপনাদেরকে এইটার সাপেক্ষে আমি এটা হচ্ছে কিসের ইয়ে দিছে এসার ল্যাচ এটা ন্যান গেট ইউজ করে এসার ল্যাচ কেমন হবে সেটা দিছে যদি আমি আপনাদেরকে ওপরেরটার ক্ষেত্রে বলি তাহলে কেমন হবে দেখেন সহজে মনে রাখার জন্য সরি আমি একটা টেবিল আঁকে দিব আপনাদেরকে নাকি নিচেরটা সাপেক্ষে বলে দিব বলেন তো এসআর যেটা নর ল্যাচ সেটার জন্য আউট যে এই এত বড় না টেবিল দিয়ে ছোট একটা টেবিল দিলেই হবে ওটাকে আমি লিখে দিব নাকি ওই যে ন্যান ল্যাচের ক্ষেত্রে সাপেক্ষে কত হবে ওটা সেটা পাশে বলে দিব নাকি আঁকে দিব বলেন এরকম করে আচ্ছা আমি আঁকেই দিচ্ছি ম্যাম লিখে দিলে ভালো আচ্ছা ঠিক আছে এটা চারটা ঠিক আছে চারটার জন্য কল করব আপনাদেরকে আরেকটা পিডিএফ দিয়ে দিবো ওখানে আরো ইজিলি পাবে দেখতে তাও আমি বলে দিচ্ছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে তারপর এটা হচ্ছে এস এস এটা এটা হচ্ছে আর এটা হচ্ছে কিউ নেক্সট কিউ নেক্সট পার ঠিক আছে তাহলে এখানে আমি লিখি এস এখানে লিখি আর এখানে ভ্যালুগুলো আগে আগামী ইনপুটের ভ্যালুগুলো বসে দিচ্ছি ঠিক আছে একটা হচ্ছে জিরো জিরোর জন্য একটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওয়ান জিরো আর একটা হচ্ছে কি ওয়ান ঠিক আছে আর উপরে লিখে দিচ্ছি এটা হচ্ছে এস আর ল্যাচ ব্র্যাকেটে থাকবে কি ইউজিং কি গেট কোন গেট ইউজ করছে ওপর একটা নর গেট তাই না এটা নর গেট এর সাপেক্ষে লিখে দিচ্ছি কিন্তু অন্যrangle টা লেখা আছে আমি নালগেটে সব লিখে লিখে দিচ্ছি যে ওই বড় টেবিলটা না লিখে আরেকবার উপরে যা দেখাচ্ছি এই যে বড় টেবিলটা একটা আছে না এটা না লিখে এটা যেটা আমি লিখে দিচ্ছি এটা লিখলেও হবে ঠিক আছে অনেকের কাছে কঠিন লাগতে পারে বিষয়টা কিন্তু জিনিসটা খুবই ইজি এটা এটা আকলেই আপনারা বুঝবেন যে ও আচ্ছা এটা এইভাবে হচ্ছে ওজন্য লিখে দিচ্ছি আচ্ছা তারপরে ফন্টটা একটু ছোট করি নেক্সটটা লিখিবার এক্স এটা কি হবে কিউ কিন্তু বার হবে ঠিক আছে বার ওকে এখন আপনারা বলেন এস আর আর এর ভালো যখন জিরো জিরো দিচ্ছে তখন কিউ নেক্সট আর কিউ নেক্সট বার কত ছিল ওপরে দেখাচ্ছি ওপরে দেখাই দেখায় মিলা মিলা লিখছি দেখেন নো চেঞ্জ মানে কিউ এর ভ্যালু কিউ নেক্সট এর ভ্যালু কিউ বারের ভ্যালু কিউ নেক্সট বারের ভ্যালু আমি কেমন করে লিখবো দেখেন এখানে হবে তাহলে কি হবে কিউ এ কিউ মানে হচ্ছে প্রিভিয়াস আউটপুট ঠিক আছে আর এর পাশে আমি নো চেঞ্জ লিখে দিব নো চেঞ্জটা একটু ছোট করে লিখি হ্যাঁ জায়গা হবে না না হলে ঠিক আছে তারপরে এখানটাই হবে কি কিউ বার একটু বড় করে দিই দেখতে কি সমস্যা হচ্ছে মানে বা বুঝতে সমস্যা হচ্ছে কারো বার এটা হচ্ছে ছোট করে দিচ্ছি নো চেঞ্জ ঠিক আছে এবার এক মিনিট এটা উঠাই নি এই জিনিসটা কি একটু সরাই দি এখন ঠিক আছে দেখেন তো প্রথমটা বুঝতে পারছেন না কেমন করে লিখলাম কেউ কথা বলে না কেন জি ম্যাম ওকে আচ্ছা তারপরে এখন নেক্সট ঠিক আছে নেক্সটে আমরা যখন এস এর ভ্যালু জিরো আর এর ভ্যালু ওয়ান দিলাম আর ওয়ান মানে রিসেট ওয়ান তখন আমি কি বলছিলাম কিউ নেক্সট এর ভ্যালু কিন্তু অলওয়েজ জিরো হবে অলওয়েজ জিরো আর কিউ বার ভ্যালু কত হবে ওয়ান হবে তার উপর থেকে মিলায় দেখাচ্ছি যেটা আমি বললাম মুখে সেটা দেখেন যখন আর এর ভ্যালু ওয়ান আর এস এর ভ্যালু জিরো তখন দেখেন অলওয়েজ কিউ এর ভ্যালু জিরো আর কিউ নেক্সট ভ্যালু ওয়ান হচ্ছে কিউ নেক্সট বার এর ভ্যালু আর কি দেখেন আমি সেটা লিখছি কিউ নেক্সট এর ভ্যালু সব সময় জিরো আর কিউ নেক্সট বারের ভ্যালু ওয়ান আর যখন এস এর ভ্যালু ওয়ান হবে তখন কিউ নেক্সট এর ভ্যালু হবে ওয়ান আর বারের ভ্যালু হবে জিরো ঠিক আছে আর ওয়ান ওয়ান যেটা সেটা হচ্ছে কি রেসিং কন্ডিশন অথবা বলা যেতে পারে প্রোহিবিটেড স্টেট এখানে রেস লিখে দিবেন ঠিক আছে রেস লিখে দিতেও পারেন আবার হচ্ছে ক্রস চিহ্নও দিতে পারেন বা প্রোহিবিটেড স্টেটও লিখতে পারেন আমি লিখে দিই একটু আলাদা হবে এখানে লিখে দিই আর ক্রস চিহ্ন দিতে পারেন ক্রস চিহ্নটা কেমন করে দিব এখন তাই আমি লিখছি এই তো তারপর এরকম করে ক্রস চিহ্ন দিতে পারেন ঠিক আছে আহা এই ক্রস চিহ্নটা কেন দিচ্ছে যে ওপরে যেরকম করে দেওয়া আছে সেরকম ভাবে আর কি আচ্ছা ক্রস চিহ্ন বুঝতে পারতেছেন তাই না আমি সঠিক আঁকতে পারলাম না এই যে ওপরে যেটা দেওয়া আছে দেখেন এই যে এখানে এই যে এস আর এর ভ্যালু যখন 1 1 তখন হচ্ছে এ কিউ নেক্সট আর কিউ নেক্সট পারে ভ্যালু এই যে ক্রস ক্রস দ্যাট মিন্স আমাদের এখান থেকে কয়েকটা লাইন জাস্ট বাদ দিলাম বাদ দিলেই আমাদের এটার মিনিংই ওই বড় মানে কি বলবো টেবিলটা ঠিক আছে সবাই এটা বুঝতে পারছেন কিনা আগে তাই বলেন যেটুকু আমি আগে লিখলাম এই ইয়েটা টেবিলটা সহজ হয়ে গেল না জি ম্যাম আচ্ছা যদি সহজ হয়ে যায় তাহলে এখন দেখেন নিচে যেটা করছি এটা নর গেট দিয়ে আমি ইমপ্লিমেন্ট করে যেটা পাবো এটা যদি আমি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি ঠিক অপোজিট পাবো তার মানে জিরো জিরোর জন্য আমি পাবো রেস আর ওয়ান ওয়ানের জন্য পাবো আমি হচ্ছে নো চেঞ্জ জিরো ওয়ানের জন্য পাবো কিউ এর ভ্যালু হচ্ছে ওয়ান জিরো আর ওয়ান জিরোর জন্য ভালো পাবো জিরো ওয়ান দেখেন আমি নিচের সাথে মিলায় দেখাচ্ছি দেখেন ওপরেরটা জিরো জিরো আমরা পাইছিলাম নো চেঞ্জ এখানে দেখেন অপোজিটটা হবে তার মানে ওয়ান ওয়ানের জন্য যেটা ছিল সেটা হবে এখানে রেস মিলল ঠিক আছে এটা কি গেটের জন্য এটা হচ্ছে এসা ল্যাচি বাট কোন গেটের জন্য ন্যান গেট ইউজ করে তারপরে এখন দেখেন জিরো ওয়ান মানে এস এর ভ্যালু জিরো দিচ্ছি দেখেন এস এর ভ্যালু জিরো আর এর ভ্যালু ওয়ান দিচ্ছি এখানে কি হবে কিউ নেক্সট এর ভ্যালু জিরো আর আর কিউ নেক্সট বার এর ভ্যালু ওয়ান ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হবে না শুধুমাত্র চেঞ্জ হবে জিরো জিরো আর হচ্ছে ওয়ান এর জন্য তারপরে এখানে এস এর ভ্যালু দিচ্ছি ওয়ান আর আর এর ভ্যালু দিচ্ছি জিরো এখানে কিউ নেক্সট এর ভ্যালু হবে ওয়ান আর এটার হবে জিরো আর যখন ওয়ান ওয়ান তখন নো চেঞ্জ হবে তার মানে হচ্ছে মূল কথাই এই দুইটার ভ্যালু চেঞ্জ হবে না কখনো ঠিক আছে এটা আমি নর গেটের ক্ষেত্রেও যা দিব ন্যান গেটের ক্ষেত্রেও সেম পাবো ঠিক আছে এস এর ভ্যালু জিরো আর এর ভ্যালু দিলে বা ন্যান গেটের ক্ষেত্রে কিউ কিউ নেক্সট ভ্যালু পাবো পাবো বারে আর হচ্ছে ওয়ান এস এ ভ্যালু ওয়ান আর এর ভ্যালু জিরো দিলে কিউ নেক্সট এ পাবো ওয়ান কিউ নেক্সট বারে পাবো জিরো এর ক্ষেত্রেও সেম ন্যান আর নর এর ক্ষেত্রে সেম শুধু পার্থক্য কোথায় জিরো জিরো আর ওয়ান ওয়ানে এ জিরো জিরোতে নর গেটে নো চেঞ্জ

তাহলে নর গেটের ক্ষেত্রে আর ন্যান গেটের ক্ষেত্রে পার্থক্য কোন দুইটাতে হবে এটা বলেন অনেক বলেন অনেক দুইটা তাহলে আপনার নাম দুইটা তো বলতে কেমন ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো যাই হোক অনেক আপনি বলেন যে হচ্ছে যেটা আমি বুঝে সেটা বুঝতে পারছেন কিনা ম্যাম আমার মোবাইলে চার্জ নাই মাত্র জয়েন করলাম আমি এতক্ষণ ছিলাম না আচ্ছা ঠিক আছে ফারসিন বুঝতে পারছেন আচ্ছা কে যেন মেসেজ দিছে দেখি আচ্ছা কি লিখছে আমি দেখতে পাচ্ছি না তাই একটু দেখি আগে কে লিখছে এটা ম্যাম আমি একটু বাইরে যাব আমার প্রেজেন্টটা একটু দেন আচ্ছা 49 রোল আচ্ছা ঠিক আছে বাট ক্লাসের সময় বাইরে না যাওয়াই ভালো ঠিক আছে

এইটুকু অংশের জন্য কোনো চেঞ্জ হবে না এস আর ন্যান নট যাই ইউজ করেন এটুকুর জন্য কোনো চেঞ্জ হবে না মাঝখানে দুইটার জন্য বাট জিরো জিরোর জন্য দেখেন আমার নর গেটে কিউ নো চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বাট ন্যান গেট ইউজ করলে জিরো জিরোর ক্ষেত্রে হবে রেস ওকে আর দেখেন এস আর গেট যদি ল্যাচ যদি আমি নর গেট দিয়ে ওয়ান ওয়ান দিয়ে করি তাহলে রেস হবে আর যদি ন্যান গেট দিয়ে করি তাহলে ওয়ান ওয়ানের জন্য নো চেঞ্জ হবে এই দুইটাই শুধু চেঞ্জ হবে মাঝখানে দুইটা স্টেপ মানে এস এর ভ্যালু জিরো আর এর ভ্যালু ওয়ান অথবা এস এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু জিরো এটার ক্ষেত্রে দুইটাই সেম থাকবে এই দুইটা পোরশন সেম বুঝছেন ইয়েস ম্যাম ওকে কারো কোনো কোশ্চেন কারো কোনো কোশ্চেন সাদাম না ম্যাম ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আর সাইদুর রহমানের কোনো সমস্যা না ম্যাম ঠিক আছে জাকির বুঝতে পারছেন জাকির জাকির মনে নামাজ পড়তে গেছে আচ্ছা ঠিক আছে এখন তাইলে এটা গেল এখন আমরা যাব বুঝতে পারছেন কিন্তু সমস্যা হলো ম্যাম কাইটা কাইটা আসে নেটওয়ার্ক খুব নেটওয়ার্কে খুব সমস্যা সমস্যা বুঝতে পারছে জাকির এখন কি করব বলেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে নেট ও যে ইয়ে দেখে নিয়েন পরে মানে রেকর্ডিং দেখে নিয়েন পরে ঠিক আছে ঠিক আছে এখন দেখেন ডি ল্যাচ ডি ল্যাচের জন্য আমরা কি করছি এই অংশটা তো চিনতে পারছেন এই অংশটাও কি ন্যান্ড ল্যাচ তাই তো ন্যান্ড ল্যাচের সাথে কি করছি দেখেন ডি থেকে একটা ইনপুট দিছি আর ডি থেকে আরেকটা ইনপুট দিছি ডি একটা ইনপুট ডি ল্যাচ মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ঠিক আছে ডি ফর ট্রান্সপারেন্ট এটা বোঝানোর জন্য আমি কি অন্য একটা ই থেকে স্লাইড থেকে আবার এখানে আসছি ঠিক আছে একটু অন্যটা অন্য একটা স্লাইড থেকে এখানে আসছি take আজকে সংখ্যা এতই কম কি যে করবো বুঝতেছি না পরের দিন আবার সবাই বলবেন ম্যাডাম আরেকবার বুঝাই দেন আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের এই ডি টাইপের ডিটাকে মানে ডি ফ্লিপ্লপটাকে কি বলা হয় ডি ফ্লিপ্লপের কয়েকটা নাম আছে ঠিক আছে আমি নামগুলোকে সবগুলোকে মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে এটাকে বলা যেতে পারে ডি ফ্লিপ ফ্লপ অথবা ডাটা ল্যাচ অথবা বলা যেতে পারে ডিলে ডি ফ্লপ অথবা বলা যেতে পারে ডি ডি টাইপ টাইপ বাইস্টেবল অথবা ফ্লপ ঠিক আছে আরেকটা নামও আছে এটার এটার নাম হচ্ছে আরেকটা এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট ঠিক আছে অথবা এটা দরকার নাই ট্রান্সপ্যারেন্ট যদি না লেখা থাকে ট্রান্সপ্যারেন্টটা জাস্ট এমনি মনে রাখলেও হবে আপনাদের জাস্ট এই কয়টা নাম মনে রাখলেও হবে ডাটা ল্যাস ডিলে ফ্লিপ ফ্লপ ডি টাইপ বাইস্টেবল ডি টাইপ ফ্লিপ ফ্লপ অথবা ডি ফ্লিপ ফ্লপ ঠিক আছে এই কয়েকটা নাম মনে রাখলেই আপনার যথেষ্ট এখন এই ডি টাইপের ফ্লিপ ফ্লপটা কেমন করে তৈরি করব আমরা এই ডি টাইপের ফ্লিপ ফ্লপটা তৈরি করার জন্য আমাদের এস আর ফ্লিপ ফ্লপটা লাগবে আর এস আর ফ্লিপ ফ্লপের একটা ইনপুট যাবে হচ্ছে আমার ডি থেকে একটা ইনপুট যাবে আর ডি থেকে আমার বার হয়ে আরেকটা ইনপুট যাবে ঠিক আছে এখন কি হবে যাবে দেখেন আমি একটু পরে পরে বুঝাই তারপরে যাচ্ছি

যেমন নর এর ক্ষেত্রে নর গেট ইউজ করলাম যখন ওয়ান ওয়ান দিলাম এস আর আর এর ভ্যালু তখন রেসিং কন্ডিশন পাচ্ছিলাম আবার ন্যান ল্যাচের ক্ষেত্রে যখন আমি এস আর এর ভ্যালু আমরা কত দিব জিরো জিরো দিব তখন রেসিং কন্ডিশন পাচ্ছিলাম মানে এস আর আর এর ভ্যালুটা একই রাখা যাবে না এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা ডি টাইপ এর ফ্লিপ ফ্লপ ইউজ করি যেখানে দেখেন এস আর এস মানে সেটে আমি দিব একটা ইনপুট ডি থেকে আর আর এ দিব রিসেটে দিব কি এস এ দিব তার অপোজিটটা ইনপুট মানে কখনোই এস আর আর এর ভ্যালু একই হবে না তার মানে কোনো রেসিং কন্ডিশন পাবো না এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেটা আমি বললাম এখন তাহলে কন্ডিশন দুইটা হবে শুধু সেট রিসেট শুধুমাত্র সেট রিসেট হ্যাঁ বুঝছেন কখনো আমি এস আর আর এ সেম ভ্যালু দিতে পারবো না এস এ যদি জিরো দিই মানে ডি তে যদি জিরো দিই তাহলে এস এ জিরো যাবে আর আরে এ যাবে ওয়ান আবার এস এ তে যদি আমি ওয়ান দিই তাহলে এস এ যাবে ওয়ান আর এ যাবে হচ্ছে জিরো বুঝে গেছে এই এই পয়েন্টটা বলা হয়েছে আমি একটু পয়েন্টটা উল্লেখ করে দিই যে এস আর আর ইনপুটটা কখনো ইকুয়াল হবে না একে অন্যের ঠিক আছে এখন বলছে যে হচ্ছে এস আর ফ্লপটা কি করা হয়েছে আর কনস্ট্রাক্টেড ফ্রম আ গেটেড এস আর ফ্লিপ ফ্লপ মানে এস আর ফ্লিপ ফ্লপ থেকে ডি টাইপের ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে শুধুমাত্র কি অ্যাড করা হয়েছে একটা একটা ইনভার্টার অ্যাড করা হয়েছে কার সামনে এস আর আর এর সামনে মানে সরি আর এর সামনে ঠিক আছে মানে বিটুইন এস এন্ড আর যাতে করে ডি তে আমি যে ইনপুট দিব সরাসরি এস এর সাথে কানেক্টেড হয়ে যাবে ডাটা যেটা দিব আমি ডি তে সেটা সরাসরি এস এ কানেক্ট হয়ে যাবে আর হচ্ছে এই ডি থেকে আমি যে ইনপুটটা দিব সেটা আর এ যাবে কেমন হয় ইনভার্টে ঠিক আছে এটাই বুঝাইছে এখানে ওকে তাহলে এখানে বলছে দিস দেন দিস সিঙ্গেল ডাটা ইনপুট লেভেল ডি এন্ড ইজ ইউজ ইন প্লেস অফ দা সেট মানে সেটের জায়গায় আমি ডি ইউজ করছি আর রিসেটের জায়গায় ডি এর ইনভার্টেড গ্রুপটা

সবাই বুঝছে ইনভার্টার ইনভার্টারটা ব্যবহার করে কি করবে ইনভার্টারটা ব্যবহার করছে যাতে করে রেসিং কন্ডিশন না পায় আপনারা রেসিং কন্ডিশনটা বুঝতে পারছিলেন ওই যে এস আর ল্যাগ যখন করাইছি তখন নর বা ন্যান গেটের ক্ষেত্রে দেখা যাচ্ছিল নর গেটের ক্ষেত্রে এস আর আর এর ভ্যালু 11 যখন হবে তখন রেসিং কন্ডিশন পাচ্ছি রেসিং কন্ডিশন অথবা প্রোহিবিটেড স্টেট যেটা সম্ভব না আবার যখন ন্যান গেট তখন এস আর আর এর ভ্যালু জিরো জিরো থাকার জন্য প্রোহিবিটেড স্টেট পাচ্ছি যেটা সম্ভব না ঠিক আছে এজন্য জন্য কি করব আমরা আমরা কখনোই এ সমস্যা সমাধান করার জন্য আমরা কখনোই এস আর আর এর ভ্যালু সমান রাখব না সব সময় কি করব এস এ যেটা দিব আর এ তার অপোজিটটা যাবে ঠিক আছে এই জন্য ইনভার্টারটা ইউজ করছি এটা সবাই বুঝছেন কিনা বলেন ওকে শালম বুঝছেন শালম আচ্ছা রিজওয়ান ক্লাসে অ্যাটেন্ড করতেছেন না কেন রিজওয়ান ম্যাম আমি কিছুক্ষণ আগে ঢুকছি ম্যাম কি ব্যাপার আপনি হচ্ছে আজকেও জয়েন করতেছিলেন না সেদিন জয়েন করেন নাই ম্যাম কালকে পরীক্ষা ছিল তো ম্যাম এর কিছুক্ষণ আগে বাসা আসছে আর কি ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনাদের এটা আগে আমাকে বলা উচিত ছিল যদি আপনাদের এতই সমস্যা হয় তো আজকে ক্লাসটা পড়ে নিতাম আচ্ছা কেউই নাই তেমন বেশি মানুষই নাই আবার হচ্ছে বারবার ঢুকতেছে অনেকে বেরো যাচ্ছে আগে বলা উচিত ছিল বুঝছেন এরকম ক্ষেত্রে আমাকে আগে বলবেন আমি রিশিডিউল করলে কোনো সমস্যা নাই আপনাদের সুবিধার জন্য রিশিডিউলও করতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম বলে আর আপনি সিআর মানুষ আপনি তো বলবেন কে বলবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন এই ছবিটা হ্যাঁ বলেন ডিতে কি একটা ইনপুট দিবেন নাকি দুইটা ইনপুট দিবেন ডিতে একটা ইনপুট দিব একটা ইনপুট দিচ্ছি আচ্ছা এই একটা ইনপুট ডি কি এস এবং আর এ এস এর ভাগ হয়ে যাবে কি ডিতে যদি আমি 1 দিই তাহলে এ 1 টা এসে যাবে আর এই 1 যখন এখানে আসবে জিরো হয়ে আর এ ঢুকবে ইনভার্ট হয়ে 1 টা 0 হয়ে যাবে জিরো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এদের দেখেন ডি এর একটা ডি টাইপ ফিড একটা সিম হয়েছে সিম্বল দেওয়া হয়েছে যেখানে একটা ইনপুট হচ্ছে ডি আর ক্লক আমি কিন্তু বলছিলাম ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য ক্লকের আমরা কিন্তু এতক্ষণ ক্লক পড়তে কি বল ল্যাচ পড়তেছিলাম এই জন্য ক্লকের ব্যাপারটা আসে নাই বাট এখন আমরা ফ্লিপ ফ্লপ পরবো এই জন্য ক্লকের ব্যাপারটা আসছে ফ্লিপ ফ্লপে কিছুই না আলাদা কিছুই না জাস্ট একটা ক্লক ক্লক দিলে আমাদের অ্যাক্টিভ হবে ক্লক না দিলে অ্যাক্টিভ হবে না এটাই ঠিক আছে ক্লকটা হচ্ছে জাস্ট একটা ইনপুট এই এখানে একটা ক্লক ইনপুট আর ডিটা তো হচ্ছে মেন ইনপুট ডি দিয়ে আমি এস এর সাথেও কানেক্ট করতেছি ডিটা আবার আর এর সাথেও কানেক্টেড আছে ইনভার্টশনের মাধ্যমে ঠিক আছে এখানে যেটা ইউজ করছে সেটা হচ্ছে গেটেড এস আর ফ্লিপ এটা পুরোটাই আর এইটুকু হচ্ছে গেটেড কি ন্যান্ড গেটেড এস আর ল্যাচ ঠিক আছে এটার সাথে এস আর আর দেওয়ার জন্য আমরা দুইটা এক্সট্রা ন্যান্ড গেট ইউজ করছি আর ওর সাথে আরেকটা ইনপুট কি আছে ক্লক ইনপুট ঠিক আছে বোঝা গেছে সবাই বুঝছেন এখন এটা কাজ করবে কেমন করে দেখেন এখানে একটা নিচে এখানে দেখেন একটা ইয়ে দেওয়া আছে যে ডি এর ভ্যালু কত হইলে কি হবে বা ক্লকের এর ভ্যালু কত হইলে কি হবে যখন আমি ক্লক আমি আমি অ্যাক্টিভই করছি না ভ্যালু যাই দিব কোনো চেঞ্জ হবে না মেমোরিতে কারণ আমি ক্লক অ্যাক্টিভ না করলে কোনো কাজই করবে না এটুকু ক্লিয়ার তো না এই অংশটুকু আমি ক্লক না দিলে কোনো কাজ করবে না যেটা ছিল সেটাই থাকে যাবে মেমোরিতে এটুকু ক্লিয়ার তাই তো তাই কিনা জি मैम মেমটাও তো নো চেঞ্জ কন্ডিশন চলে আসলো নো চেঞ্জ কন্ডিশনই তো আসবে কারণ কিছুই হবে না আগে থেকে যা ছিল তাই থাকে যাবে আমি তো ক্লক অ্যাক্টিভ করছি না বুঝেন নাই জি मैम তারপরে এখন দেখেন আমি ক্লকটাকে অ্যাক্টিভ করছি এই দুইটা ক্ষেত্রে তাহলে এই দুটাই হচ্ছে মেন অপারেশন আমাদের ঠিক আছে এখন যদি আমরা ডি তে একবার 0 দিব আর ডি তে একবার 1 দিব ঠিক আছে এখন দেখেন ডিতে জিরো আর এখানে কিন্তু কিউ কিউ বার হবে এখানে ঠিক আছে এখানে কিন্তু কিউ বার হবে এখানে বারটা বুঝা যাচ্ছে না কালো লেটারের জন্য ঠিক আছে তো আমরা এখন একটা মজার জিনিস খুব মজার জিনিস দেখেন আমি ডিতে যে ইনপুট দিব দেখেন কিউ এ সেই ইনপুটই আসবে কিউ বারটা আপনাদের মনে না রাখলেও হবে ঠিক আছে এক মিনিট কিউ বারটা আপনাদের মনে না রাখলেও হবে কারণ আপনাদের ডিটা আমি বললাম না ট্রান্সপ্যারেন্ট এই জন্য একে ডিকে ট্রান্সপ্যারেন্ট বলা হয় কারণ ডিতে আমি যে ইনপুট দিব কিন্তু আমাদের সেই আউটপুটই পাব পাবো আমাদের কিউবার টা মনে রাখা দরকার নেই কিউটা মনে রাখেন তাইলেই আমাদের এমনিতেই পারবেন ওয়ান দিচ্ছি দেখেন ডিতে আউটপুট কিউএ আর আমরা জানি কিউ এ যদি ভ্যালু জিরো হয় তাহলে সেটাকে বলা হয় ডিসেট কন্ডিশন আর যদি কিউ এর ভ্যালু ওয়ান হয় তাহলে সেটাকে বলা হয় সেট কন্ডিশন এখন আমি এটাকে আপনাদেরকে মিলা মিলায় দেখাবো ঠিক আছে এখন ডি এর ভ্যালু প্রথমে জিরো ধরছে আর ক্লকের ভ্যালু কিন্তু ওয়ান ঠিক আছে আমি এখন ডি এর ভ্যালু ওয়ান দেখেন আরেকবার দেখাচ্ছি সরি সরি ভ্যালু ভ্যালু প্রথমে দিয়ে দেখাচ্ছি আর হচ্ছে এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ক্লক এর ভ্যালুও ওয়ান এটা দেখাচ্ছি আমি ঠিক আছে এটা ইনপুট দিয়ে কেমন করে আউটপুট জিরো আর ওয়ান পাবো সেটা দেখাবো এখন তাহলে ক্লক ওয়ান আর ডি জিরো ওকে তাহলে যদি ডি জিরো হয় আমি এখানে একটু মিশায় দিই ডিটা জিরো করবো আমরা এখন ওকে এখন ডিতে আমি জিরো দিচ্ছি তাহলে এখানে কত আসবে ওয়ান এখানে কত জিরো আর ক্লক কিন্তু অ্যাক্টিভ করছি তাহলে এখানে কত আসবে ওয়ান এখন বলেন এটার আউটপুট কত পাবো এটার আউটপুট কত 1 এটা আউটপুট 1 না 0 ভালো করে দেখেন এটা কিন্তু ন্যান্ড গেট তাহলে এটা মানে 0 তার মানে এটা 1 আর এখানে কত আসবে 1 আর 1 মানে এখানে 0 তারপরে এ বাকিটা কিন্তু আমাদের কি এস আর ন্যান্ড গেটেড ল্যাচ আমরা জানি এস আর ন্যান্ড গেটেড ল্যাচে যদি আমাদের এখানে কি হয় সেট আর রিসেট তাই না দুইটা ভ্যালু যদি আমাদের এখানে জিরো থাকে এটা কি ছিল আমি আবার আপনাদেরকে কনফিগারেশনটা দেখাই আসি এটা ছিল কি এটা ওপরে কি ছিল রিসেট ছিল না আমি একবার দেখাই আসি আপনারা জাস্ট মনে রাখেন ওপরে যে কিউ এর সাথে এই ভ্যালুটা ওয়ান আছে আর কিউ বারের সাথে এই ভ্যালুটা জিরো আছে আমি ছবিটা দেখাই আসি এটুকু পুরো একটা ল্যাচ ন্যান্ড ল্যাচ ন্যান্ড ল্যাচের ফিগার দেখাই আসলাম একটু আগে আমি ওটাই দেখাচ্ছি এক মিনিট এখন আমরা এখানে যাই এখানে দেখেন ন্যান এস আর ল্যাচ এর ক্ষেত্রে কি হবে আমাদের যদি কি হবে এস আর আর এর ভ্যালু করে দেওয়া আছে ঠিক আছে আর এখন দেখেন এটা কেমন করে লেখা আছে এটা হচ্ছে এস বার এটা হচ্ছে আর বার ঠিক আছে এটা এস বার এটা আর বার এখন এস এ দেখেন কত ভ্যালু দিচ্ছে এখানে আমাদের উপরে কি ছিল আরেকবার দেখে নেন উপরে ছিল কিউ এর সাথে এস বার আর নিচে ছিল কিউ বারের সাথে আর বার ঠিক আছে তো আমাদের এ অনুযায়ী কি হবে যদি এস বার বলে তাহলে এস এর ভ্যালু কত হবে এখানে এখানে যদি আমি এস এর ভ্যালু জিরো মানে হচ্ছে এস বার এর ভ্যালু ওয়ান আর আর এর ভ্যালু কত এখানে ওয়ান আসতো মানে জিরো এটা হলে কিউ এর ভ্যালু কিন্তু জিরো হবে ঠিক আছে এটা কিউ এর এস এর ভ্যালু যদি ওয়ান ধরি মানে জিরোর জায়গায় সরি জিরো দেওয়া আছে আর এস বারের ভ্যালু যদি ওয়ান হয় আর এখানে আর এর ভ্যালু দেওয়া আছে ওয়ান আর বারের এর ভ্যালু তাহলে জিরো হয় তাহলে কিউ নেক্সট এর ভ্যালু জিরো হবে এটা কি বুঝছেন কেমন করে নাকি কঠিন লাগতেছে বলেন তো বর্তমানে এস যেটা আছে এটার বিপরীত হলেই কিউবারের মানটা ওয়ান হবে এরকমটা রাইট এবার আপনারা মনে করলেন এবার দেখেন আমি দেখাচ্ছি যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি আর একবার এখানে যাচ্ছে এবার আমাদের এখানে কিন্তু কি ছিল এস বার তাহলে এ ওয়ান ভ্যালুটা কার এস বারের আর এখানে এখানে কি ছিল জিরো ঠিক আছে আমাদের তাহলে এই ওয়ান আর এখানে জিরো জিরোটা হচ্ছে আর বারের তার মানে এস এর ভ্যালু হচ্ছে কত আমাদের জিরো আর আর বারের ভ্যালুটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে কিউ এর ভ্যালু এখানে তাহলে জিরো আর আর বারের ভ্যালু হবে ওয়ান এটা কি বুঝছেন আর বলেন বুঝছেন কি না আমাদের ছিল কি এখানে এস বার ছিল আর বার ছিল না আর ওখানে ছিল কি ছকের মধ্যে আমাদের শকের মধ্যে ছিল এস আর আর এস এর ভ্যালু যদি ওয়ান দি আর এর ভ্যালু যদি জিরো দি তাহলে কিউ এর ভ্যালু আসবে আমাদের ওয়ান তাই ছিল কি না তাই ছিল না যদি এখন আর একটা কি ছিল যদি আমাদের হচ্ছে জিরো দি এস এর ভ্যালু আর আর এর ভ্যালু যদি ওয়ান দি তাহলে আউটপুট আসবে জিরো এখন আমরা যে ছবিটা দেখে আসলাম সেখানে এ জায়গাটাতে কি ছিল কিউ এর সাথে এস বার লাগানো ছিল কিউ বার এর সাথে আর বার লাগানো ছিল তাহলে এটা এখন এস বারের ভ্যালু এস বার যদি এটা হয় তাহলে এস কত হবে এসটা জিরো না আর আটটা কত হবে আটটা হচ্ছে ওয়ান তাহলে আউটপুটটা কিউটা কত হবে জিরো আর কিউ ওয়ারটা হবে ওয়ান বুঝছেন কি নাকি মাথা হ্যাং করলো চিন্তা করে দেখছেন আমি কি বললাম ওখানে কিন্তু এস বার আর বার ছিল কিন্তু আমরা ধরছিলাম এস আর আর এর ভ্যালু টেবিলে তাহলে অপোজিটটা নিতে হবে এখানে ওয়ান আছে আর জিরো আসছে না আচ্ছা যদি বুঝেন বুঝি এখানে এখানে ওয়ান জিরো আসলো তো আমরা ধরলাম মেমোরিতে ভ্যালু আগে থেকে জিরো ছিল আর কিউ বারের ভ্যালু জিরো ওয়ান ছিল তাহলে এখানে যদি আমি জিরো নিই এখানে জিরো নিচ্ছি আর এখানে ওয়ান নিচ্ছি তাহলে কত হবে দেখেন ওয়ান ওয়ান নিলে এখানে কত হবে এখানে আলটিমেটলি জিরো আসে আর জিরো জিরোর জন্য এখানে কল তো আছে আলটিমেটলি ওয়ান আসে মিললো এবার তাহলে আমাদের ডি এর ভ্যালু জিরো দেওয়ার জন্য আমার কিউ এর ভ্যালুও জিরো আসবে তারপরে দেখা যাবে ডি এর ভ্যালু ওয়ান দিলে কিউ এর ভ্যালুও ওয়ান আসবে আর কিউ বারের ভ্যালু আসবে তার অপোজিট জিরো বুঝছেন এবার আমার মনে হচ্ছে কেন জানি বুঝেন নাই সৌরভ আসছেন সৌরভ ঠিক আছে না বুঝলে আমি আরেকবার বুঝাচ্ছি আমি এই টেবিল টেবিল সব বাদ দিলাম আমি আপনারা যেভাবে ল্যাচ বুঝতে পারছিলেন সেভাবে ল্যাচের মতো করে বুঝাচ্ছি এটা হবে তাইলে সুবিধা হবে তাইলে বলেন তো আচ্ছা আমি ল্যাচের মতো করে বুঝাচ্ছি ঠিক আছে সব মুছে দিচ্ছি আমি ম্যাম এই ফ্লিপফ্লপ সার্কিটটাতে ফারস্টে আমরা ডি এর মান জিরো দিছি আর ক্লকে ওয়ান দিছি যার কারণে এস এস এবং ওই ক্লকে ওয়ান দুইটা মিলে এই ডি ফ্লিপফ্লপটা কাজ করতেছে পরে সামনের যে ডি ফ্লিপফ্লপটা সেটা তো এখান থেকে দুইটা মানের ফল হচ্ছে এখানে জিরো এটা হচ্ছে এস আর ল্যাচ ন্যান্ড ল্যাচ ঠিক আছে আমি বলছিলাম ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য একটাই যে ক্লক থাকে ফ্লিপ ফ্লপে আর ল্যাচে কোনো ক্লক থাকে না আমরা যখন ল্যাচ পড়ছি শুধুমাত্র এটুকু অংশ পড়ছি আর সেটুকু অংশকে দেখেন আর একটা গেট দিয়ে আমি যখন ক্লকের সাথে কানেক্ট করছি তখন সেটা হয়ে গেছে একটা ফ্লিপ ফ্লপ ঠিক আছে তো এখন আমি যে জিনিসটা পড়াচ্ছি আরেকবার আমি ভালো করে সুন্দর করে বুঝা দিচ্ছি এবার বোঝার চেষ্টা করি এবার আশা করি বুঝতে পারবেন সবাই ঠিক আছে এবার দেখেন ডিতে আমি ভ্যালু জিরো দিছি তাহলে এস এর সাথে কানেক্টেড সরাসরি তাহলে এস এর ভ্যালু জিরো আর আর এর ভ্যালু হবে ইনভার্ট হয়ে ওয়ান আর ক্লকটাকে আমি অ্যাক্টিভ করছি ক্লকটাকে ইনঅ্যাক্টিভ করলে কোনোদিন কাজ করবে না তাহলে ক্লক আর এসে ভ্যালু জিরো তাহলে ন্যান গেটে যে কোনো একটা জিরো পাইলেই আউটপুট হবে ওয়ান তাই তো তাই না জি জি আর আর এ দেখেন একটা ওয়ান আছে আর ক্লক একটা ওয়ান আছে দুটো ওয়ান মিলে এখানে ওয়ান তাহলে আউটপুট হবে জিরো জিরো তাহলে এখন দেখেন আমাদের জানি আমরা যে ন্যান গেটের বৈশিষ্ট্য হচ্ছে ন্যান গেটের ঠিক আছে যে কোনো একটা জিরো হইলেই গুণ করলে তার একটা যদি এখানে একটা ওয়ানও দিই তাও তো এখানে আউটপুট ওয়ানই হবে তাই না কারণ ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে আউটপুট আলটিমেটলি ওয়ান হবে আলটিমেটলি যদি আউটপুট এখানে ওয়ান হয় তাহলে এ ওয়ানটা যদি এখানে যাই এ এখানে তাহলে ওয়ান ওয়ান ইন্টু তাহলে কথা হবে এখানে জিরো আসবে তাহলে আমরা ইনপুট যেটা দিচ্ছি আউটপুটও সেটাই পাচ্ছি বোঝা গেছে এবার এবার সহজ হচ্ছে

যদি জিরো দেই তাহলে তো আউটপুটটা পাইতেছি আমরা ওয়ান হম আর যদি ওয়ান দেই তাহলে আউটপুটটা কি জিরো আসবে ম্যাম না আমরা ডিপ লেফ্লপে জিরো দিয়ে আউটপুটটা তো জিরো পাইলাম ওয়ান দিলে ওয়ান পাবো আউটপুট উল্টে বললেন আপনি হ্যাঁ জিরো দিয়ে জিরো পাইছে ম্যাম ওয়ান দিলে তাহলে তো আউটপুটটা ওয়ান পাব হ্যাঁ ওয়ান দিলে আউটপুটটা ওয়ান পাব আপনাদের কি কেন ল্যাচ পরাই থাকে জানেন এই ল্যাচটা প্রত্যেকটা জায়গায় থাকবে ওই জন্য আপনারা যেটা করবেন সামনের দিন আমি যে এসআর ল্যাচ দিয়ে নর আর ন্যান গেট দেখাইছি ওই দুটো ল্যাচেরই টেবিল ছোটস্তম গোস্ত করবেন তাইলেই দেখবেন যে মানে আমি এখানে কোন একটা ভ্যালু পাইলে আমি বলে দেবো ওখানে এই ভ্যালু ছিল ওই ভ্যালুটা পাইলে মানে এইটুকুর কাজ আমি আর করব না এখানে ওয়ান বা জিরো পাইলেই আউটপুট কথা হবে আপনারা নিজে নিজে বলতে পারবেন তখন বুঝতে পারছেন কেন ল্যাচ আগে পড়াইছি ওই জন্য ল্যাচ আগে পড়াইছি ঠিক আছে তাই হোক তো এখন এস এর ভ্যালু ওয়ান তাইলে আর এর ভ্যালু তাইলে এখন জিরো আর এখানে ক্লক আবার অ্যাক্টিভ করছে ক্লক অ্যাক্টিভ না করলে কিছু হবে না ওয়ান ওয়ান আসে তার মানে এখানে হবে জিরো আর এখানে ওয়ান জিরো আছে মানে জিরো আর এখানে তাহলে হবে ওয়ান তাহলে দেখেন যে কোনো একটা ইনপুট জিরো হওয়ার মানে আউটপুট ওয়ান তাহলে এখানে ওয়ানটা যদি এখানে আসে ওয়ান ওয়ান মিলে ওয়ান তাহলে আউটপুট এখানে জিরো তাহলে ইনপুট ওয়ান দিচ্ছি আউটপুটও

তাহলে আমাদের যদি ডি এর ভ্যালু জিরো দিই এর ভ্যালু জিরো কিউ এর ভ্যালু জিরো মানে আমি আগে বলছিলাম ওই কন্ডিশনটাকে রিসেট কন্ডিশন বলে আর যদি ডি এর ভ্যালু ওয়ান দিই তাহলে হচ্ছে আউটপুটও ওয়ান আর আউটপুট ওয়ান মানে আমাদের সেট কন্ডিশন আচ্ছা কে জানো চ্যাটে কি লিখছে দেখি দেখতে পাচ্ছি না কে লিখছে দেখি দেখতে পাই না কেন কে লিখছে বলেন তো কি লিখছে দেখতে পাইলাম না নন ম্যাম সরি এটা বলে আমি দিয়ে ফেলছি আচ্ছা ঠিক আছে কিছু হবে না ওকে ঠিক আছে এখন দেখেন আমরা হচ্ছে যেটা পড়লাম সেটার হচ্ছে একটু বিবরণ দিব ঠিক আছে বিবরণটা বিশেষ করে আছে এর মতন ক্লাস শেষ করে দিব ঠিক আছে এখন এখানে বলছে যে উই রিমেম্বার দ্যাট আ সিম্পল এসআর ফ্লিপ ফ্লপ রিকোয়ার্স টু ইনপুটস একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে রিসেট ঠিক আছে তারপরে এখন বলছে বাই কানেক্টিং এ ইনভার্টার নট গেট

মানে একটা ফলস একটা ধারণা ঠিক আছে তো বলছে বোথ আর আর লো সিন্স দ্যাট স্টেট ইজ নো পসিবল মানে যখন এস ক্ষেত্রে আমরা দেখছি তখন যখন নর্থ গেটে দেখছি ওয়ান ওয়ান এর ক্ষেত্রে প্রহেবিটেড স্টেট আর এখানে যেহেতু ন্যান গেট দিয়ে দেখাচ্ছে তাহলে জিরো জিরোর জন্য এখানে রেস রেসিং কন্ডিশন বা প্রহেবিটেড স্টেট ওই জন্য বলছে যখন বোথ ইনপুট লো মানে জিরো জিরো থাকছে ন্যান গেটের ক্ষেত্রে তখন এই স্টেটটা পসিবল হচ্ছে না বা প্রহিবিটেড স্টেট হয়ে যাচ্ছে ঠিক আছে ওই জন্য বলছে দাস দিস সিঙ্গেল ইনপুট ইস কল দ্য ডাটা ইনপুট মানে ডিটাকে বলা হচ্ছে ডাটা ইনপুট ইফ দিস ডাটা ইনপুট ইস ইনপুট ইস হেল্ড হাই যদি এটাকে মানে ওয়ান করা হয় তাহলে কি হবে দিস ফ্লিপ ফ্লপ উড বি সেট অ্যান্ড ওয়েন ইট ইস লো দ্য ফ্লিপ উড চেঞ্জ অ্যান্ড বিকাম রিসেট মানে যদি ডাটাটাকে ওয়ান করা হয় মানে সেটটাকে ওয়ান করা হয় তাহলে আউটপুটও ওয়ান পাবো আর যদি হচ্ছে আমাদের কি করা হয় ডাটাকে জিরো করা হয় ঠিক আছে তাহলে রিসেপ্টটাকে ওয়ান করা হচ্ছে রিসেটটাকে ওয়ান করা মানে হচ্ছে আউটপুট হবে লো এটাই বুঝেছি যেটা আমরা আমরা এক্ষুনি টেবিলে দেখলাম হাওয়ার দিস উড বি রেদার পয়েন্টলেস সিন্স দা আউটপুট অফ দ্য উড অলওয়েজ চেঞ্জ অন এভরি পালস অ্যাপ্লাইড টু দিস ডাটা ইনপুট বলছে যে হচ্ছে এটা হচ্ছে পয়েন্টলেস কারণ কি আমাদের হচ্ছে যখনই দিব তখনই মানে ক্লক না দেওয়া পর্যন্ত কোনো কিছু হবে না ঠিক আছে বলছে টু অ্যাভয়েড দিস এন্ড অ্যাডিশনাল ইনপুট ইনপুট কল দ্য ক্লক ওনাবেল ইনপুট ইউস to আসোলেট ডাটা ইনপুট ফ্রন দ্রি ফ্লপ লাচিং সার্কিটরি আফটার দ্য ডিসায়ার ডাটা হ্যাজ বি স্টোর মানে এই লাইনের মিনিং হচ্ছে যে আমরা যদি ক্লক না দিই তাহলে সবসময় কিছু না কিছু পাইতে থাকবো পাইতে থাকবো কিন্তু ক্লক দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যখন ক্লকের ভ্যালু ওয়ান থাকবে তখন কার শুধুমাত্র কাজ করবে তাছাড়া কখনো কাজ করবে না ঠিক আছে এটাই বোঝানো হয়েছে

ঠিক আছে তখন হচ্ছে আপনারা বলতে পারেন ম্যাডাম কেন লো করে দিব একই কন্ডিশন হয়ে গেল তখন মানে ব্যাপারটা বলতে চাচ্ছে যে আমাদের ন্যান্ড গেট ইউজ করছি ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন জিরো জিরো তখন কি হবে আমাদের কোনো চেঞ্জ হবে না তখন ঠিক আছে এরকম তো বলছে যে হচ্ছে কোনো চেঞ্জ হবে না আমরা যেটাই ইনপুট দিই না কেন কোনো কাহিনী হবে না যদি ক্লকটা আমরা অ্যাক্টিভ না করি এটাই আর কিছু দরকার নেই তো আমাদের এইটুকুই আজকে পর্যন্ত ঠিক আছে আর এখানে এই যে এ চিহ্ন দিয়ে আর এ চিহ্ন দিয়ে এর নিচেরটা দিয়ে প্রথমটা দিয়ে বুঝাচ্ছে যে ইনঅ্যাকটিভ আর উপরেরটা দিয়ে মানে উপরের দিকে ডিরেকশন দিয়ে বুঝাইছে অ্যাকটিভ ঠিক আছে এই কে যেন এখন জয়েন করতেছে দেখতে পাচ্ছি এতক্ষণ পর কে জয়েন করলো আশরাফুল মনে হয় জয়েন করছেন না এতক্ষণ পর জি ম্যাম আমি ফ্যামিলি প্রোগ্রামে আসছিলাম আচ্ছা ঠিক আছে ताहोले कि आपने